সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা এখন অবস্থান করতেছি কৈডিমা, অর্থাৎ চোদ্দ মাথা থেকে একটু হাতের ডান সাইডে আধা কিলো ধরে। এটা কৈডিমা নামক স্থান, এটা হচ্ছে বড়াই গ্রাম থানার অন্তর্গত। তো আমরা এখানে একটি বায়োফ্লক প্রজেক্ট দেখতেছেন। এই প্রজেক্টটি টোটালে 12 লক্ষ লিটার। তো এই প্রজেক্টের পরিচালনার দায়িত্বে আছেন মোহাম্মদ তবারক সাহেব, ওনার সঙ্গে আপনাদেরকে পরিচয় করে দিব। এবং আজকে আমাদের সাথে আছেন সিরাজগঞ্জের মৎস্য অফিসার এবং সিরাজগঞ্জ থেকে আগত মৎস্য খামারিগণ, তারা এই প্রজেক্টটি ভিজিট করে দেখবেন এবং বিভিন্ন প্রশ্নের উত্তর তারা জানতে পারবেন। তো চলুন আমরা প্রথমেই পরিচয় করে দিই মোহাম্মদ তবারক সাহেবের সাথে। আসসালামু আলাইকুম। আসসালাম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই। আপনার এই যে প্রজেক্টে আসলাম এবং সিরাজগঞ্জের মৎস্য অফিসার স্যাররাও আসছেন আপনার এই প্রজেক্টটা দেখতে, তো আপনি অনুমোদন দিচ্ছেন? তো ইনশাআল্লাহ দেখার তো সবাই অধিকার, সবাই তো দেখতে পারবে, এটা তো উন্মুক্ত জায়গা, এটা তো লোকাল রাখার কিছু নাই। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। তো দর্শকদের উদ্দেশ্যে আমি কিছু প্রশ্ন আপনার কাছ থেকে একটু জানতে চাই। এই প্রজেক্টটা কত লক্ষ লিটার? এটা মোটামুটি 11.5 লক্ষের মতো লিটার মতো পানি ধারণ ক্ষমতা আছে। আমরা টোটালে 6-12 লক্ষ ধরতে পারি, তাই তো ধরা যায়। আচ্ছা, এটা কত ফিট বাই কত ফিট? এটা একটার মাপ হলো আপনার 82 ফিট বাই 60 ফিট। আচ্ছা, আরেকটা? আরেকটা 82 ফিট বাই 70 ফিট। আচ্ছা আচ্ছা। দর্শক, আমরা দুইটা ট্যাঙ্ক এখানে দেখতে পাচ্ছি, তো আমরা জানবো যে এই ট্যাঙ্কগুলোর বয়স কত। এক নম্বরটা জানার পরে আমরা মানে কাজ শুরু করছি, মোটামুটি 6 মাস রানিং হচ্ছে হাউজের বয়স। হারভেস্টিং করছেন একবার? কই কই চাষ করছিলাম আমরা। আচ্ছা আচ্ছা। সেখানে আপনি কত মন উৎপাদন হয়েছে বা এটার কোনো হিসাব আপনি এই মুহূর্তে? এটা টোটালি মোটামুটি একটা ইয়েতে আছে যে মানে 11,000 কেজির মতো। 11,000 কেজির মতো। দর্শক, আমরা জানলাম এখানে 11,000 কেজি কই উৎপাদন করছেন, এগুলো কত রেখে বিক্রি করছেন? এটা বাজার এক একদিন এক এক রকম গেছে, কতদিন 100 টাকা গেছে, কতদিন 120-130 টাকা, 115 টাকা গেছে। এটা তো সর্বোচ্চ কি দাম বিক্রি করছে? সর্বোচ্চ 35 টাকা কেজি। এবং এখানে যে কই মাছটা ছিল সেটার সাইজ কত, 1 কেজিতে কয়টা ছিল বড়গুলা? এটা ওই একটু হাত বাস দিলে মানে দেখা যাচ্ছে 8-10টা কেজি হয়। আচ্ছা, আর এবারে যে 12-14-15 টাকা কেজি আছে। আচ্ছা, কয় মাস চাষ করছেন? 3 মাস না 4 মাস? 3 মাস আমাদের পুরো হয়েছিল না, আমরা 2.5 মাস থেকে ব্যবসা শুরু করছিলাম বিক্রি করতে করতে। 2-2.5 মাস হয়ে গেলে যেগুলো বড় ছিল ওগুলো আগে বিক্রি শুরু করে দিয়েছিলাম। জি। আচ্ছা দর্শক, আমরা জানলাম যে 90 দিনে আমরা কয় মাস হারভেস্টিং অনেকেই করে বা অনেকে 120 দিনে করে, কিন্তু এনারা কিন্তু আপনার 70 বা 75 দিন থেকেই শুরু করছে বিক্রি করা, 80 দিন এবং 80-90 দিন বা 3 মাস পর্যন্ত বিক্রি করে ক্লোজ করছেন। এরপরে কী মাছ দিচ্ছেন এখন? এখন আমরা গুলশা দিচ্ছি একটা ওই দেশি ট্যাংরা দিচ্ছি। আচ্ছা আচ্ছা। তো আমরা একটু প্রথম অভিজ্ঞতাটা আপনার জানতে চাই যে প্রথম যে আপনারা কই চাষ করলেন এটাতে লাভ লসের হিসাবটা প্রথম হিসাবে আপনি কীভাবে দেখতেছেন বা কী অবস্থান? এটা বলো তো, লাভ লস এখন আমরা নতুন শিখতেছি। আচ্ছা আচ্ছা। এর প্রথম ম্যাচে দেখা যাচ্ছে যে আমাদের যেটা ক্যাশ ইনভেস্ট করছে সেটা তো আমরা উঠে আসছি। আচ্ছা আচ্ছা। এখন সামনে আমরা এটা শিকার পরে দেখা যাচ্ছে অন্য মাছের উপরে, এটা টার্গেট তো আমরা কই করা না, আমরা হয়তো শিং পাবদা গোলসা এগুলো করার চিন্তা ভাবনা। আচ্ছা, তার মানে কই এটা সিমেন্ট ট্যাঙ্ক নতুন ছিল, কই দিয়ে মূলত এই ট্যাঙ্কটা পরিশোধনের একটা কাজ হলো। দ্বিতীয়ত আপনার শিক্ষণীয় যে বিষয়টা, কারণ বায়োফ্লক তো একটু নতুন একটা প্রযুক্তি, এটা আমরা নতুন, এই নতুন প্রযুক্তিটা শেখার জন্য আপনি কই দিয়ে শুরু করছেন। দ্বিতীয়ত এখন দিচ্ছেন ট্যাংরা আর গোলসা, তাই তো? জি জি। তো এইটাতে কী মাছ আছে? এই সামনেটা এটাতে গোলসা আছে। গোলসা আছে। আর আপনার ওইটাতে? ওটাতে দেশাল দেশি ট্যাংরা। যেটা দেশি ট্যাংরা আছে। চলেন আপনি প্রজেক্টটা আমরা একটু সামনে ঘুরে দেখি আপনার আউটলেটটা দেখি ভাই। তাহলে আমরা এইটা এইটাতে কি পাবদা গোলসা পাচ্ছি না? না, এটাতে গোলসা, শুধু গোলসা। এটা কত কত পিস গোলসা দিচ্ছেন? এটা 1,70,000-এর মতো দিয়েছি আমরা, কিছু হয়তো মিস ইয়ে হতে পারে, 1.5 লাখ হিসাব ধরে। 1.5 লাখ হিসাব ধরছেন? তো এই 1.5 লাখ গোলসা আপনি কতদিন টার্গেট নিয়েছেন? আমরা 4 মাসের একটা টার্গেট আছে, 4 মাস। জি। আচ্ছা, পুকুরে গোলসা কতদিনে হয় মেসেজ? 20 টাকা কেজি বা 30 টাকা কেজি এরকম? এক একজনের চাষের ধারণ মানে ধরনের উপর এটা নির্ভর করে। আচ্ছা, কেউ 6 মাসে বিক্রি করে, কেউ আবার 1 বছরে বিক্রি করে, কারো 8 মাসে হয়ে যায়। তো 4 মাসে কয়টাই কেজি হবে বলে আপনি ধারণা করেন? আমরা তো আশা করতেছি 40টার মধ্যে আসতে পারে। 40টার মধ্যে আসতে পারে। এটা কি আউটলাইন, তাই তো? হ্যাঁ, এটা অতিরিক্ত পানিকে ময়লা পানিগুলো বের করার জন্য। আপনি প্রতিদিন বিজনেস করেন তো পানি, তাই না? হ্যাঁ, প্রতিদিন কয়েকবার করে অল্প অল্প করে বের করি, যখন দেখতে ময়লাটা বেশি হয় তখন বেশি পরিমাণে বের করি। আচ্ছা, আমরা এখানে আপনার এখানে দেখতেছি অক্সিজেন পাম্প, তো এখানে দেখতেছি সবগুলো হেলিয়া ব্র্যান্ডের বিএফ সিরিজের পাম্প, তো এখানে কয়টা দিচ্ছেন? এই এটাতে আছে 5টা। 5টা আছে। 370 মডেলের 5টা। 5টা। পাশেরটা তো একই অবস্থা। 5টাতে 4টা আছে আপাতত। অনেকে রিং ব্লোয়ার রোড ব্লোয়ার ব্যবহার করে, কিন্তু সেক্ষেত্রে আপনি এখানে ভেন্সুরি পাম্প ব্যবহার করছেন, তো তাতে কি বিদ্যুৎ খরচ আপনি কেমন বা কী বুঝতেছেন?
এখন ওগুলো তো আমরা ব্যবহার করিনি, তো এটাতে মোটামুটি ভালো একটা স্রোতের একটা ইয়ে হচ্ছে আমাদের, মানে পাখায় একটা স্লোপ আছে, স্লোপে ময়লাটা নিচে যায়, স্রোতের অনুকূলে মাছটা ধরালে মাছের ইয়েটা ভালো আসে আমরা মনে করি। যারা এরপরে করতে চাচ্ছে বা আপনার এই ভিডিও দেখে যারা উৎসাহিত হবে তাদেরকে কি আপনি এই ভেঞ্চুরি সাজেস্ট করতেছেন না রিং ব্লোয়ার ধরছেন? এখন আমি যাতে শুনছি যে রিং ব্লোয়ারে নাকি অতটা ইয়ে আসে না, রুট ব্লোয়ার করা যেতে পারে এরকম শুনছি, এটা তো আমরা বেশি আচ্ছা অল্প বিদ্যুতের জন্য এই ভেঞ্চুরি ইউজ করেন। জি জি। তো এই যে আপনি ছয় মাস বা আট মাস হলে এই যে ভেঞ্চুরি ইউজ করতেছেন, ভেঞ্চুরির কোনো সমস্যার সমাধান বা এই ধরনের কোনো প্রবলেমে পড়ছেন কিনা? হ্যাঁ সমস্যা থাকতে বা আছেই তো, অন্যান্য আমার যে কোনো মেশিনের সমস্যা থাকতে পারে, এটার ভিতরে কিছু ময়লা যায়, ময়লাটা জাম হয়ে যায়, যা কিছুদিন পর দেখা যাচ্ছে হয়ে গেলে পরিষ্কার করলে আবার ঠিক হয়ে যাবে। আচ্ছা দর্শক, আমরা একটা খুব মূল্যবান তথ্য জানলাম যে এই পাম্পগুলো সপ্তাহে একদিন বা পনেরো দিন পর পর একদিন পুরো পরিষ্কার করা উচিত, কারণ ময়লা যায়, ময়লা থাকবে, যেহেতু এটা দেখতেছেন যে খোলা আকাশের নিচে একটি প্রজেক্ট, তো এখানে ময়লা থাকবে, এটাই স্বাভাবিক। তো দর্শক আমরা দ্বিতীয় ট্যাঙ্কে একটু যাব, দ্বিতীয় ট্যাঙ্কটা দেখার চেষ্টা করব। সুপ্রিয় দর্শক, এবার আমরা এই যে আসলাম হচ্ছে ট্যাংরার প্রজেক্টে, তো এইটা সম্পর্কে একটু জানবো ভাই, এটাতে কত হাজার ট্যাংরা আছে বা কী অবস্থা? এটাতে আমরা কেজি মানে এভাবে তো ইয়ে মানে গুনে দেওয়া সম্ভব হয় না, তো কেজি হিসাবে আমরা দিয়ে যেটা মোটামুটি একটা ধারণা আছে যে লাখ তিনেক হতে পারে। লাখ তিনেক এইটা কয়টাই কেজি করে সেল করাচ্ছেন? এটা আমরা ষাট সত্তরটা কেজি আসলে আমরা সেল দিয়ে দেবো। কতদিন হয়েছে এটার বয়স এখন? এটা এক মাস বিশ দিন। আচ্ছা এখন কেমন লাইনে আছে? এখন মানে অ্যাকুরেট ওই ওজন দেওয়া নাই, তো একটা আইডিয়া হচ্ছে যে মোটামুটি ছয় সাতশো থেকে দিয়ে আসছে। ছয় সাতশো এখন খাবার দিলে কি মাছ খাবে? আমরা জানি যে ট্যাংরা গুলশা এগুলো সন্ধ্যা, হ্যাঁ খাবার দিলে খাবে, কিন্তু ট্যাংরাটা কম ওঠে দিনের বেলা, আর গুলশা যেটা সেটা মানে যে কোনো টাইমে যে টাইমে খাবার দেওয়া ওইখানে খাবার দিয়ে মাছটা কেমন খায় সেটা একটু দেখবো। তো দর্শক আপনাদের উদ্দেশ্যে জানাইতে পারি যে মাছ চাষটা খুব সহজ ব্যাপার, কিন্তু না জেনে করা ঠিক না, আপনারা জানেন বুঝেন দেখেন শিখেন এরপরে মাছ চাষ করতে আসবেন, কারণ আপনি না জেনে যদি মাছ চাষ করেন সেক্ষেত্রে আপনি লস খাবেন, আর আপনি লস খেলে বলবেন যে বায়োফ্লক খারাপ, মাছ চাষ খারাপ ইত্যাদি ইত্যাদি, বা আমরা চিটার, যারা ট্রেনিং করে তারা চিটার, যারা মাল বেচে তারা বাটপার। ভাই একটা কথা বলি যে আমরা লাখ লাখ টাকা ইনভেস্ট করে আপনাদের জন্য এই মেশিনারিজ আইটেম নিয়ে আসি, আমরা আনছি বিধায় আপনি কমে পাচ্ছেন, আমরা বেশি আসি বিধায় আপনারা যাচাই করার সুযোগ পাচ্ছেন। তো আমরা যদি প্রোডাক্ট না নিয়ে আসি, আপনারা যদি কেনার সুযোগ না পান, তাহলে কিন্তু দাম আরও বাড়বে, আর এটা অনেক এক্সপেন্সিভ হবে। সো আমাদেরকে গালাগালি না করে আপনি জেনে বুঝে মাছ চাষ শুরু করুন। তো দর্শক এবার আমি আপনাদেরকে এই মাছ খাবার দিয়ে দেখবো যে মাছ কেমন খায় কী অবস্থা। তো দর্শক দেখেন আমরা এখন এই যে খাবার দিচ্ছি, তবে এটা অনেক বড় প্রজেক্ট হওয়ার কারণে মাছ একটু সময় নিয়ে আসবে, আর দ্বিতীয়ত আমাদের ভেঞ্চুরি পাম্প চলতেছে, পানিটা রোটেশন হচ্ছে, যার কারণে আপনাদেরকে হয়তো বা ওইভাবে দেখাইতে পারবো কি না জানি না, তো চেষ্টা করতেছি। এগ্রো অ্যান্ড ফিশারিজ বাংলাদেশের কৃষি এবং কৃষকের কথা তুলে ধরে।